নমস্কার মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত। আমি এখন একটা সাবুর সাহেরি বানাবো, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এই যে এখানে আমি কিছু সাবু নিয়ে নিয়েছি, এখানে আমি 100 গ্রামের মতন সাবু নিয়ে নিয়েছি। এই সাবুটাকে আমি ভালো করে ধুয়ে নেবো আগে জলে চটকে চটকে। এবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি, বেশি করে জল দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। এটা ভালো করে ফুটে সেদ্ধ হতে থাক, তত সময় আমি দেখাচ্ছি। দেখুন সাবুটা যে এই যে সাদা সাদা ভাব হয়ে রয়েছে, এইভাবে থাকা যাবে না, এটাকে পুরো সেদ্ধ করে নিতে হবে, যেন না এই সাদা ভাবটা যেন না সাবুর মধ্যে থাকে। আমার সাবুটা সেদ্ধ হতে হতে আমি এইটার মধ্যে একটা অন্য পাত্রে আমার আগে থেকে দুধ জাল করে নেওয়া ছিল, এখানে আমি 500 মতন দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি জাল করে নেব। এখানে আমি 500 দুধের সঙ্গে 1 বাটি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে গুটে নিতে হবে, দিয়ে এটাকে জাল করে 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 ভালো করে মেরে মোটা করে দিতে হবে। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন আমার সাবুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমার সাবুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছেঁকনির সাহায্যে আমি একে জলটাকে ছেঁকে নেবো এবং এতে ঠান্ডা জল মিশিয়ে আবারও আমি ভালো করে ধুয়ে নেবো। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এর মধ্যে আমি দুবার তিনবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, আবারও আমি একবার এইভাবে ঠান্ডা জল এইভাবে দিয়ে ছেঁকনির সাহায্যে ছেঁকে ধুয়ে নিতে হবে। দুধটা আমার ভালো করে ফুটে জল হয়ে গেছে, অনেকটা মরে গেছে, মোটা মোটা হয়ে গেছে দুধটা। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা যে যার পরিমাণ মতন দেবেন, আর আপনাদের কাছে কাস্টার্ড পাউডারটা থাকলে আপনারা কাস্টার্ড পাউডার দিয়ে করলে বেশি দুধটা ফুটাতে হবে না, খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে। আমার কাছে কাস্টার্ড পাউডারটা নেই, তার জন্য আমি দিচ্ছি না, দুধটাকে ফুটিয়ে মোটা করে নিয়েছি। মিষ্টিটা যার যার পরিমাণ মতন দেবেন, কম বেশি করে নেবেন। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দেবো। দেখুন সাবুদানাটা আমার ঝরঝরে হয়েছে, আমি সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম বলে সাবুদানাটা আমার ঝরঝরে হয়েছে, নাহলে ওটা আঠার মতন চিটে যায়, একটার সঙ্গে একটা জড়িয়ে যায়। এবার আমি সাবুদানাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন দুধটাকে আমি ফুটিয়ে জাল করে নিয়েছিলাম, করে তারপরে সাবুদানাগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে আমার হয়ে গেছে, আমার কাস্টার্ড পাউডার না দিয়েও দুধটা কতটা মোটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমি কি করব, এখানে কিছু ফল কুচিয়ে রেখেছি, এখানে আঙুর, এখানে এটা আছে আপেল, আপেল কুচোনো, আর এটা আছে কলা কুচোনো, এইগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। সব কিছুটাই সবসময় মাথায় রাখতে হবে যে এর মধ্যে কোনো টক জাতীয় ফল দেওয়া যাবে না, সব কিছুটাই যেন মিষ্টি হয় সেই ফলটা দেবেন। এর মধ্যে আমি আঙুর, আপেল এবং কলা ভালো করে মিক্সড করে নেব, নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে খেতে হবে, তাহলে ঠান্ডা ঠান্ডা এটা খেতে ভালো লাগবে, খুব সুন্দর টেস্ট লাগবে। আপনারা দেখলেন আমি এই সাবু আর দুধ দিয়ে স্যার এটা কীরকম বানালাম। আপনারা গরমের সময়
এটা ফ্রিজে রেখেই খাবি, ফ্রিজে না রেখে খেলে ভালো লাগবে না অতটা, এমনি ভালো স্বাদ তবু ফ্রিজে রেখেই খাবেন ঠান্ডা করে। আমি তো এটাকে এখন ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে বিকেলে খাবো। আমি সকালে বানিয়েছি, বিকেলে খাবো, আপনারা দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।